এইখানে মাছ শিকারের নৌকাটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আরো ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। হয়তো তিনি বড় কোনো মাছ হুক করেছেন এবং তিনি চেষ্টা করছেন মাছটিকে তোলার জন্য। এটা ইসুপুর ঘাট, বাংলাদেশের রাজশাহী জেলার মধ্যে চারঘাট থানার ইসুপুর ঘাট, খুবই জনপ্রিয় একটি ঘাট। এখানে দূর দূরান্ত থেকে শিকারীরা আসেন মাছ শিকারের উদ্দেশ্যে। তারা বিভিন্ন এখানে রাখা নৌকাগুলোকে ভাড়া করেন এবং সেগুলোতে বসেন তাদের ছিপ বড়শি নিয়ে। এরা বেশিরভাগই শৌখিন শিকারী, তারা প্রফেশনাল শিকারী নয়। তারা তাদের ফ্রি সময়গুলোকে কাজে লাগান শিকারের উদ্দেশ্যে, এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আসেন। আপনারা এখানে আসতে পারেন, এখানে অনেক বড় বড় মাছ হয়। আমার জানা মতে, আমি এখানে অনেক শিকারীর সাথে কথা বলেছি, এখানে 20 কেজি 30 কেজি পর্যন্ত রুই কাতল হয়, কালবাউস, অনেক বড় বড় কালবাউস হয়। আপনারা দেখুন, তিনি অনেক সময় থেকে মাছটি খেলাচ্ছেন, অন্তত 1 ঘন্টার উপরে। জানি না তিনি মাছটি উঠাতে পারবেন কিনা, আপনারা সবাই প্রার্থনা করুন যেন তিনি মাছটি উঠাতে পারে এবং আমি যেন আপনাদেরকে মাছটি দেখাতে পারি। মাছটি এখনো খেলানো চলতেছে। এখানে অনেক বড় বড় মাছ, মাছগুলো নৌকা নিয়ে নদীতে চলে আসতে হয়, না হলে তার যে লাইন শর্ট পড়ে যাবে, এই জন্য নৌকা নিয়ে মাছের পিস পিসি চলে আসতে হয়। আমরা দেখছি শিকারী তার দক্ষতা এখনো প্রদর্শন করে চলছেন। এটা রাজশাহীর পদ্মা নদী। আমরা দেখছি অলরেডি মাছটি তুলে ফেলেছেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে মাছটি দেখানো। আমরা দেখতে পাচ্ছি মাছটি অলরেডি শিকারি শিকার করে ফেলেছে এবং এটা একটি বিশাল রুই মাছ। এবং এখানে দেখছি আমরা তাদের সাথে পরিচয় হব তাদের সাথে, তারা কোথা থেকে এসছেন এবং মাছটি সম্ভাব্য কয় কেজি হতে পারে আমরা সেটাও আপনাদেরকে জানাবো। সাথে একটু কথা বলতে, ভাইজান একটু ব্যস্ত আছেন, ভাইজান একটু কি সময় হতো একটু কথা বলা যেত? মানে আমি জানতে চাচ্ছি যে আপনারা কোথা থেকে এসছেন? আমরা লালপুর থেকে আসছি। লালপুর থেকে আসছেন, আপনারা কি প্রতিদিনই আসেন? না, আমরা ব্যবসা আছে তো, শুক্রবারে আসি, মঙ্গলবার একটু ফাঁক পাইছে, ফাঁকে আসি। ও, মানে সময় পেলে আপনারা শিকারের উদ্দেশ্যে চলে আসেন। মানে এখানে কি বড় বড় মাছ হয় এই কারণে? বড় বড় মাছ। হ্যাঁ, কি কি মাছ হয়? রুই, কাতল, কালবাউস। আচ্ছা, আপনারা আজকে যে রুইটা শিকার করেছেন এটা কয় কেজি হবে? এটা কয় কেজি হবে মনে হয় কেজি দশেক হবে। দশ কেজির একটা রুই শিকার করেছেন। আমরা দেখি তাদের রুইটা, দেখি এখানে আছে সম্ভবত। এই তো দেখতে পাচ্ছি রুইটা, অনেক বড় একটা রুই। আমরা দেখছি দুই ভাইজান, ওনারা মাছটা হাতে ধরছেন, অনেক সুন্দর একটা মাছ এবং অনেক বড় একটা মাছ। এই মাছ মারার জন্য শিকারীরা দূর দূরান্ত থেকে আসেন, ওনারা লালপুর থেকে আসছেন। ওনারা প্রথম দিন এসে পাননি, আজকে দ্বিতীয় দিনে একটি বড় মাছ পেয়েছেন। আর যিনি মাছটি শিকার করলেন উনি খুবই লাকি ম্যান, উনি আজকে প্রথম আসছেন। আমাদের ভাইজানের নামটা জানা হলো না। সন্তোষ কুমার সরকার ভাই,
উনি লালপুর থেকে আসছেন, নাটোরের লালপুর থানা, ওখান থেকে আসছেন শিকারের উদ্দেশ্যে। এখানে দূর দূরান্ত থেকে শিকারীরা আসেন এবং তারা বড় বড় মাছ শিকার করে নিয়ে যান। আপনারা দেখুন মাছটি কত বড়। এরকম মাছ শিকারের জন্য শিকারীরা বছর পর বছর অপেক্ষা করেন এবং এই সময়টাতেই এই স্পটে বড় বড় মাছ হয়।